আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজে তৈরি একটু ঝাল রসুন আর ধনিয়া পাতার পাউরুটি। খুব সহজে এটা বাসায় তৈরি করে ফেলা যায়, বাইরের দোকানে কেনার থেকে অনেক ভালো জিনিস তৈরি করে ফেলা যায় ঘরের মধ্যে। আমি এটা ওভেন আর চুলাতে দুইটাতেই করে আপনাদের দেখাবো। ওভেনেরটা দেখতে সুন্দর হয়, উপর দিকটা একটু উপরের দিকটা, আর চুলাটা উপরের দিকটা অত সুন্দর না, কিন্তু খাইতে দুইটার একই রকমের টেস্ট, কোনো উনিশ বিশ নাই। তো যারা ঝাল কিংবা রসুন পছন্দ করেন, স্পাইসি জিনিস খাইতে চান, একবার বানা দেখেন, খুবই মজা পাবেন আর শিখেও যাবেন কেমন করে খুব সহজে পাউরুটি বাসায় তৈরি করে ফেলা যায়। আর যারা ঝাল টাল না দিয়ে করতে চান, ওই রসুন ধনিয়া পাতা কাঁচামরিচ বাদ দিয়ে নর্মালভাবে এটা বানায় নেবেন, বাকি সব জিনিস এক রেখে আপনাদের নর্মাল পাউরুটি তৈরি হয়ে যাবে। তেমন কোনো ব্যাপারই না রুটি বানানো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে দেড় কাপ দুধ নিছি। তো এখন শীতকাল দেখে দুধটাকে আমি হালকা একটু কুসুম গরম করে নিছি, গরমকাল হলে এটা লাগতো না, কারণ সবকিছুই ঠান্ডা হয়ে আছে। এর মধ্যে আমি যার যার স্বাদ মতো প্রায় দুই টেবিল চামচ চিনি দিলাম, এই এক চা চামচের মতো লবণ, আর আমার মনে হচ্ছে এতে তিন কাপ ময়দা লাগবে। তো সেই অনুযায়ী আমি প্রতি কাপের জন্য এক চা চামচ করে এইখানে তিন চা চামচ ইস্ট, মানে এক টেবিল চামচ, তিন চা চামচে এক টেবিল চামচ হয়, এক টিফ ড্রাই ইস্ট দিব। এই যে দেখেন, আমি এই প্যাকেটের ইস্ট ব্যবহার করি, প্যাকেটের যে কোনো কোম্পানির ইস্ট, এই কোম্পানির না হলেও চলবে, যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করতে পারেন। এটা খুব ভালো থাকে, অনেক দিন থাকে, এটা নর্মাল ফ্রিজে এক বছর থাকে, ডিপ ফ্রিজে দুই বছর থাকে। এগুলা 500 গ্রামের দাম 150 টাকা করে, অনেক সস্তা বোতলের থেকে। বোতলেগুলো সাধারণত মরা হয় অনেক সময়। যাই হোক, এটা একটু মিশাই নিই। গরমের সময় কিন্তু দুধটা না গরম করলেও হয়, কারণ হচ্ছে যে রুম টেম্পারেচার থাকলেই আমাদের বাংলাদেশে হয়ে যায়। এর মধ্যে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে দিব, তেল দিলেও হয়, বাটার দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। এখন এর সাথে আমি ময়দা মিলাবো প্রায় তিন কাপের মতো, আমি একটু চেলে মিলাচ্ছি, ময়দাটা একটু ফুলা ফুলা থাকে আর কি। এখন এর সাথে আমি ময়দা মিলাবো, এখানে এক কাপ চেলে দেই, মোট তিন কাপের মতো ময়দা রাখতে পারে আর কি, আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে। ময়দাটা চেলে দিলে ময়দাটা একটু ফুলা ফুলা থাকে, যে দেখেন দানা টানাগুলো আছে, এগুলো ভেঙে দিব। এখন ভালো করে মিলাই নিই এটাকে। এখন বাকিটুকু আমার হাত দিয়ে মিলাই নিতে হবে। একটু মিশানো হইলে এটা সাইজ মতো আসছে। এখন এর সাথে আমি কিছু কুচি কুচি করে রাখা মরিচ আর রসুন দিব, আমি এটা একটু স্পাইসি করব, আর একটু ধনিয়া পাতার কুচি দিব, দিয়ে এখন এটাকে এর সাথে ভালো মতো মিলাই নিব। তো মোটামুটি ভালো মতো, খুব ভালো মতো মিশিয়ে নিলাম, বেশ নরম জিনিসটা, কিন্তু আমাদের রুটি পরোটার থেকেও একটু নরম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব তুলনামূলক একটু গরম জায়গায়, কারণ এখন শীতকাল, ঘন্টা দেড়েক বোধ হয় লাগবে এটা ফুলে ডবল হওয়া পর্যন্ত আর কি, ডবল হওয়া পর্যন্ত আমি ঢেকে রেখে দেবো এভাবে। তো ঘন্টাখানেক পরে আমার দোটা দেখেন ফুলে এই অবস্থা হয়েছে, চতুর্দিকে লেগে গেছে, যাই হোক লাগলেও কোনো অসুবিধা নেই, একটু টান দিলেই এটা উঠে চলে আসে। আমি এখন এটাকে একটু হালকা করে ময়ান দিয়ে ভিতরের বাতাসগুলাকে, বাবলগুলাকে বের করে নিব। এখানে অল্প একটু ময়দা ছিটায় নেই, ভিতর থেকে যা আছে সব চেঁচে কুচে নিয়ে নিব। তো হইলো রুটির জন্য একটা বেশ তুলতুলে নরম দো হইলো। এখন আমি দুইটা রুটি তৈরি করব, একটা চুলায় একটা ওভেনে, চুলারটা বড় ওভেনেরটা ছোট, সেই জন্য আমি এটাকে তিন ভাগের দুই ভাগ করব চুলায়, আর তিন ভাগের দুই ভাগ করব ওভেনে, তিন ভাগের এক ভাগ করব চুলায়। তো চুলারটা একটু পাশে রাখি, এটাকে হালকা একটু ময়ান দিয়ে নিই, ময়ান দিয়ে এটাকে আমি একটু বেলে নিব সমান যাতে হয়। আর আমি যে প্যানটায় করব, এই যে প্যানটা আমি একটু তেল মেখে ভিতরে একটু কাগজ লাগায় নিছি যাতে সহজে উঠে আসে,
तो पासे जाते पैनटार साइजे है से अनुजाई एक बेलब जा हईल मोटामोटी हईल एखन ये एभवे गोल कर भाज कर कोल बालिश बनाए निलाम बनाए ये पैनटार मध्य हमें ये बसाय दीब एखन एकटू समय दीब ये फुलार जोन्नो ठीक एक ही भावे छोटो पैनटार मध्य बसाय दीब ये अंशरूपटी तो दुईटा के बसा दिलाम एखन आमी एकटा भिजा गामछा दिए ये ढेके रखब आधा घंटार मतो एकटू जाते फुले ये फुलबे आधा घंटा ना दस मिनट हो बोध हो जाए एक गरम आज के आज है दस मिनट मत समय ये फुले डबल हो जाए प्राय डबल ना हलो काछाकाछी आर कि पंद्रह बीस मिनट पर यह देखें ये फुले बुझा जा देखें फुले प्राय भरे गेसे ऊपर एक रेखर थकले कि मध्य हमें एक डिम फेटे रखी ये डिमटा के एक ब्राश कर दिव रंगर जो क्यों इच्छा कर ले चीनी घन कर गुलाय पानी साथे मैं चीनी शीरा कर घन शीरा कर दीते एक ही रकम रंग आस दिल छोटा के चूलाय दीब और बड़ोटा के ओभने दीब ओभने 200 डिग्री सेलसिया प्राय 40 मिनट मत लागे बाहरे थे देखा जाए रंग पसंद मत हिले नामाय फेलब बस दिए दिलाम एखन एई दुटाके आमी बेक करते दिए दी एखन आमी चूला एकटा ससपैन बसाय निछि ओर माझखाने आमी एकटा स्टैंड दिए राखछि जे देखेन एटाके आमी जालेर उपर राखछिलाम एटा बेश गरम एई जे एकटा एक फोटा पानी दिले छेद करे उठे एखन ओर मध्ये आमी एइटाके बसाय दिब बसाय एटाके आमी ढेके दिलाम এখন আমি চুলার জালটাকে এক মিনিটের জন্য বাড়ায় দিব এক দেড় মিনিটের জন্য কারণ আমি খুললাম যেহেতু কিছু হিট লস হইলো এক দেড় মিনিট পরে আমি চুলার জালটাকে একদম কমায় দিব মিনিট দেড়েক হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে কমায় দিই একদম যাতে এইটা পুড়ে না যায় ভালোমতো বেক হইতে পারে কতটুকু কমাইলাম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখেন আমার চুলার জালটা এর থেকে নামাইলে এর থেকে কম করলে আমার চুলাটা নিভে যাবে সেই জন্য সবচেয়ে কম জালে এটাকে আমি এখন জাল দিব প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগবে হয়তো প্রায় 40 মিনিট পরে এই হচ্ছে অবস্থা একদম ফুলে ঢোল হয়ে গেছে আমি একটু উঠায় দেখি এখন আমি চুলাটাকে বন্ধ করে দিই আমি আর করব না কারণ হচ্ছে চুলায় এর থেকে বেশি লাল হওয়া একটু কঠিন তাহলে জুড়িটা শক্ত হয়ে যাবে দেখি হ্যাঁ হয়ে গেছে ভিতরে কোনো কাঁচা ভাব নাই বোঝা যাচ্ছে তা আমি এটাকে আবার ঢেকে দিব ঢেকে এটাকে আমি এমনি রেখে দিব অন্তত 15-20 মিনিট আধা ঘন্টা তাহলে উপর দিকটা আরেকটু বাদামি হয়ে যাবে প্রায় আধা ঘন্টা পরে এটা ঠান্ডা হওয়ার পরে দেখেন এর উপরের রংটা কিন্তু হালকা হালকা বাদামি হয়ে গেছে সাইডেও বাদামি হয়েছে হালকা বাদামি হয়েছে একদম পুরো ঠান্ডা হয়ে আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটাকে তো এই যে দেখেন হয়ে গেল আমার দুইটা রুটি এটা হচ্ছে চুলায় এটা হচ্ছে ওভেনে ওভেনটা বা একটু চুলারটা দেখাই যে ঘুরে ফিরে দেখেন এই যে এরকম এই এই যে দেখেন পিছন দিকটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে চতুর্দিক ঘুরে ফিরে দেখাই একটু বেশি ফুলে গেছে ডিম এই জায়গায় মাখতে পারি নাই কারণ হচ্ছে যে ফেটে গেছে যখন কিছু করার নাই এই দুইটাই বেশ নরম তুলতুলে তুলতুলে না নরম আর কি তা আপনাদের দুইটাই আমি কেটে দেখাই এটা একটু এখানে রাখি রেখে এই ভিতরটা দেখেন দুইটার ভিতর দিকটা হচ্ছে এরকম বেশ রুটি যেরকম হয় আর কি খুবই সুন্দর একটা ফ্লেভার গার্লিক আর আমার ধনিয়া পাতা আর কাঁচামরিচের খুব সহজ তৈরি করা আমার আমি ধনিয়া পাতা কাঁচামরিচ আর রসুন দিলাম এটা ছাড়া যদি আপনারা করেন তাহলে নর্মাল পাউরুটিটা হয়ে যাবে সাথে শুধু একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েন খুবই সুন্দর ফ্লেভার হবে সব কিছুই হবে খুব সহজে তৈরি করে ফেলা যায় ইস্ট বাসায় থাকলে পাউরুটি তৈরি করে হ্যাপি যশোর একটা জিনিস যারা বিশেষ করে একটু ঝাল আর একটু রসুনের ফ্লেভার পছন্দ করেন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন রুটি টুটি তৈরি করা কোনো ব্যাপারই না আমি পারলে যে কেউ বানাইতে পারবে খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ